হাই বন্ধুরা, কুকিং উইথ মৌসুমিতে আপনাদের স্বাগত। আজকে আমি ধাবা স্টাইলে তড়কা লাগানো মাসালা ডাল কীভাবে তৈরি করে সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিটা দিয়ে আপনারা লুচি, পরোটা, রুটি সবার সঙ্গে আপনারা বানিয়ে খেতে পারবেন, আর খেতে এর স্বাদ খুবই দুর্দান্ত হয়। আপনারা বাড়িতে চট করে বানিয়ে ফেলতে পারবেন। তো দেখে নিন এই রেসিপিটা করতে আমার কী কী লেগেছে। এই রেসিপিটার জন্য আমি নিয়েছি ছোলার ডাল নিয়েছি। আমি ছোলার ডালটাকে নুন আর হলুদ ছাড়াই সিদ্ধ করে নিয়েছি। আমি এইভাবে সিদ্ধ করেছি যেন ডালটা গলে না যায় আর ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এইভাবে আমি ডালটাকে সিদ্ধ করে নিয়েছি। আমি এখানে 100 ছোলার ডাল নিয়েছি। এছাড়াও আমার লাগছে, আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, টমেটো কুচি নিয়েছি, লাগছে আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর ফোড়নের জন্য লাগছে গরম মশলা আর তেজপাতা। আর তড়কা লাগানোর জন্য জিরে নিয়েছি, গোটা জিরে নিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 3টে শুকনো লঙ্কা, আর নিয়েছি কারি পাতা। আমি অল্প করে কারি পাতা নিয়েছি। এছাড়াও লাগছে ঘি, স্বাদ মতো নুন আর অল্প করে চিনি। প্রথমে আমি কড়াতে তেল দিয়ে দেব, তেলটা গরম করতে বসিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে আমি ফোড়নে গরম মশলাটা দিয়ে দেব। এলাচ, লবঙ্গ, ডালচিনি একটু থেঁতো করে নিয়েছিলাম, আর দেব মশলা ডালটা খুব পাতলা করব না, আমি গাঢ় গাঢ়ই রাখবো। তাই
কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে দেব। আমি অল্প করে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে দেব, দিয়ে আবারো ভালো করে নেড়েচেড়ে নেব। এর মধ্যে জল দেয়া যাবে না। এইভাবেই নেড়েচেড়ে আমি গ্যাসটা অফ করে দেব। তারকা একদম রেডি হয়ে গেছে। এবার এই তারকাটা আমি ডালের সঙ্গে মিক্স করব। আমি এই মশলা ডালের সঙ্গে এই তারকাটা এইভাবে আমি ভালো করে মিক্স করে নেব। বন্ধুরা, মশলা ডাল একদম রেডি হয়ে গেছে। আপনাদের কিরকম লাগলো প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার তো করবেনই, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।